ফুটবল ক্রিকেটের চেনা পথ নয়। এদেশে টেনিসের মতো কম জনপ্রিয় এক খেলায় আন্তর্জাতিক অঙ্গনে লাল সবুজের পতাকা ওড়ানোর স্বপ্ন দেখেন সাইফুল আলম মিজান। বন্ধুর পথে কঠিন চ্যালেঞ্জের জন্য নিজেকে তৈরি করতে ভারত যুক্তরাষ্ট্রের পর অস্ট্রেলিয়ার মেলবোর্ন টেনিস একাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছেন মাদারীপুরের এই সম্ভাবনাময় টেনিস খেলোয়াড়। আমার চিন্তা থাকবে যে অস্ট্রেলিয়ান ওপেন কিংবা ইউএস ওপেনের মতো জায়গাতে পার্টিসিপেট করা, আর অ্যাজ ওয়েল অ্যাজ আমি আমার যতটুকু সাধ্য আমার যতটুকু আমি করতে পারবো এই অনুযায়ী আমি চিন্তা করতেছি অন্তত বাংলাদেশে ডেভিস কাপ টিমে খেলা এবং বাংলাদেশ ডেভিস কাপ টিম গ্রুপ ফোর থেকে গ্রুপ টুতে মিনিমামভাবে নিয়ে আসা। মেলবোর্ন টেনিস একাডেমিতে প্রশিক্ষণের পাশাপাশি অস্ট্রেলিয়ার ঘরোয়া জুনিয়র সার্কিটে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন নিয়মিত। 2019 খুলনায় অনুষ্ঠিত শেখ রাসেল ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টে অস্ট্রেলীয় সঙ্গীদের সঙ্গে নিজ দেশে খেলতে এসে নজর কাড়েন সাইফুল। পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উৎসাহ ও অনুপ্রেরণা। যখন ওই অস্ট্রেলিয়ান টিমের হয়ে পার্টিসিপেট করি খুলনায়, এর তখন মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে আমাকে ইনভাইট করে গণভবনে যাওয়ার জন্য। তখন যখন গণভবনে যাই তখন হচ্ছে প্রাইম মিনিস্টারের সাথে দেখা হয়, উনিও ওইভাবে ইনফ্লুয়েন্স করতেছিল যে সাইফুল ইউ শুড প্লে ফর বাংলাদেশ নট প্লেইং ফর অস্ট্রেলিয়া। অনুপ্রেরণা আছে টেনিস ফেডারেশনেরও। নিয়মিত ঘরোয়া টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে সাইফুল নিজেকে প্রমাণ করুক, এটাই তাদের চাওয়া। খেলোয়াড় হিসাবে টেনিস ফেডারেশনের একটা এনরোলমেন্ট থাকতে হয়, সেখানে সে কোনো এনরোলড বা রেজিস্টার্ড কোনো খেলোয়াড় নয়। এটা নিশ্চয়ই একটা উৎসাহব্যঞ্জক খবর যে আমাদের দেশের একটি ছেলে টেনিসের প্রতি তার এরকম একটি আগ্রহ রয়েছে। তবে তার পটেনশিয়ালিটি বলুন বা তার ট্যালেন্ট, এটা তাকে দেখাতে হবে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে টুর্নামেন্ট দিয়ে দেশের কোর্টে ফিরছে টেনিস। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই, ঢাকা।